মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আলোচনা করব সেটি হলো বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল অথবা পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন। বাংলা ভাষার ছাপাখানার হরফ নির্মাণের প্রথম কারিগর ছিলেন মিশনারি প্রেসের চার্লস উইলকিনসের সহযোগী হুগলি জেলার ত্রিবেণীর সুদক্ষ স্বর্ণশিল্পী পঞ্চানন কর্মকার। বাংলা ভাষার সচল ধাতু হরফের ঢালাই ও ছেনিকাটা আকার নির্মাণে তিনি ছিলেন প্রধান রূপকার। তাঁর প্রচেষ্টাতেই বাংলা হরফ নির্মাণ একটি স্থায়ী শিল্পে পরিণত হয়। অল্প সময়ে কম খরচে ছাপানো সম্ভব হওয়ায় মুদ্রণ শিল্পের ব্যবসায়িক বিকাশ ঘটে। তাঁর তৈরি ছাপার অক্ষর বা মুদ্রণ অক্ষর হ্যালেদের বাংলা ব্যাকরণে এবং পরবর্তীকালে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোডের বাংলা সংস্করণে ব্যবহৃত হয়। তিনি দেবনাগরী হরফে মার্জিত সংস্কৃত ব্যাকরণ ছাপার উদ্যোগও নিয়েছিলেন।